হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি কিন্তু আজকে নতুন আরেকটি গেম নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, এবং আমি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার অ্যাক্টার কিন্তু একটি মেয়ের ক্যারেক্টার নিয়ে এখানে চলে এসেছি। এখানে কিন্তু অনেকগুলো ফিচার্স রয়েছে, এখানে কিন্তু দৌড়, লাভ, ঠিকবাজি, এবং কিন্তু দেখতে থাকুন। এবং অবশ্যই দেখতে দেখতে কিন্তু আপনারা আমার চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের ভাই কিন্তু প্রতিদিন নতুন নতুন গেম নিয়ে আপনাদের সামনে চলে আসবে। সব নতুন নতুন মোবাইল গেম, অনলাইন অফলাইন গেম সম্বন্ধে জানতে কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আপনাদেরকে দেখেন ভাই, আমি কিন্তু এখন একটু দৌড়াদৌড়ি করবো, আপাতত কোনো মিশনে আমি যেতে চাচ্ছি না। প্রথমে আমি কিন্তু একটু দৌড়াবো, দৌড় ঝাঁপ করে নিব। তো দেখা যাক, দেখা যাক, এখানে কিন্তু অসাধারণ কিছু ফিচার্স দেখতে পাচ্ছি আমি, কিন্তু এখানে অসাধারণ কিছু রয়েছে। দেখা যাক আপনাদের কেমন লাগে গেমটি, অবশ্যই জানাবেন, তাহলে কিন্তু আমি এর বিভিন্ন মিশনের পার্টগুলো নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। তো দেখা যাক, আমরা এগোতে থাকি। কিন্তু দৌড় দিয়ে দিয়ে আমি একটি গানের দিকে যাওয়ার চেষ্টা করব। তো দেখা যাক, এখানে আমি একটু ওভার ভিউগুলো দেখে নিই। এ ভাই, কিন্তু ওর গাড়িটা নিয়ে নিলাম, কারণ ওর গাড়িটাকে একটু কিছুটা ভালো লেগেছে। তো আমি একটু চালানোর চেষ্টা করি, একটু গাড়ি ড্রাইভ করে দেখি কেমন গাড়িতে চলার মজা রয়েছে কিনা। বা আমি এখন একটু বাসটা চালানোর চেষ্টা করি। ওকে, অ্যাক্সিডেন্ট করার পরে আমি কিন্তু এখান থেকে চলে যাব, চলে যেয়ে আমি একটু লোকজনের সাথে মারামারি করার চেষ্টা করব। তো দেখা যাক তারা কি করে আমাদের সাথে। হ্যালো, পুলিশ স্টার্ট চুজিং, পুলিশ কিন্তু আমাকে খোঁজার চেষ্টা করছে, কারণ আমি কিন্তু অলরেডি একটি অপরাধ করে ফেলেছি। আমার চুরিতে কিন্তু একটি, সেখানে পুলিশ চলে এসেছে ভাই, আমি কিন্তু কোনো মতো কিন্তু পালানোর চেষ্টা করতে হবে। তো আমি অবশ্যই পালাবো। পুলিশ কিন্তু আমাকে খুঁজছে, আমার ওয়ান স্টার হয়ে গিয়েছে, ওয়ান একটা কেস আমার ঝুড়িতে জমা হয়েছে। তো দেখা যাক পুলিশ ভাইরা। তো পুলিশ কিন্তু আমাকে খোঁজার চেষ্টা করছে, আমি কিছুটা একটু লুকিয়ে থাকার চেষ্টা করি, দেখা যাক। ট্রাই টু ইউজ সাইড রোড অ্যাবাউট দ্য পুলিশ, গুড। আমার কিন্তু কেস চলে গিয়েছে, তো আমি কিন্তু অলরেডি কেসটা মিটিয়ে ফেলেছি। তো এখন সামনের দিকে আবার যাব। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাপে কিন্তু অনেকগুলো আইটেম রয়েছে। তো আমরা কিন্তু ম্যাপটা একটু দেখে নেওয়ার চেষ্টা চালাই। তো দেখা যাক, আমরা কিন্তু অলরেডি 10,000 টাকা রয়েছে। আমি এখন কিন্তু এখান দিয়ে আস্তে আস্তে একটি গাড়ি করে গানের দিকে যাওয়ার চেষ্টা করব। তো গানটা নেওয়ার জন্য আমাকে একটা গাড়ি চিন্তাই করতে হবে। তো আবার জানি না পুলিশ বাবুরা চলে আসতে পারে, তো আমি আমার নিজের গাড়ি নিয়েই আমার হোমে চলে আসি এবং নিজের গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করি। এন্টার মাই কার, হোয়ার ইজ মাই কার, চলে আসো আমার গাড়ি, যাব আমি তো বাড়ি। চলে এসেছে আমার গাড়ি, এটা নিয়ে আমি এখন সামনের দিকে এগোবো। এবং আমি কিন্তু অলরেডি আর একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছি, এবং কিছুক্ষণের মধ্যে হয়তো বা পুলিশ আমার পিছু নেবে। তো পুলিশ পিছু নেওয়ার আগে আমি চেষ্টা করব পালানোর, এবং এস আমি কিন্তু পালানোর চেষ্টা করছি। আপনারা দেখুন আমি কি পালাতে পারবো নাকি পুলিশের কাছেই থাকবো। ও ভাই, এখানে কিন্তু একটু আবার অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। তো দেখা যাক কি হয়, আমার কপালে কি আছে জানি না আজ। আমি কিন্তু আবার রাস্তার উপর দিক থেকে চলে এসেছি, আমার কেসটি কিন্তু অলরেডি ভ্যানিশ। আমি কিন্তু
ইয়াস, এটা কিন্তু আমার গাড়ি নষ্ট করা যাবে না, তো আমি চলছি আপনাদের সাথে, দেখা যাক। কিন্তু আমার গাড়িকে মেরে দিয়েছে, তো আমি তাকে একটু পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করব। তো আমার গাড়িকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, তো আমি তার গাড়িটিকে এখন নেওয়ার চেষ্টা করব। এখন একটু ফ্লাইওভার থেকে আমি ঘুরে আসার চেষ্টা করি, দেখি ফ্লাইওভারটায় উঠি এবং ফ্লাইওভার থেকে আমি সামনের দিকে এগোনোর চেষ্টা করব। এখান থেকে পথ আছে কোনো? ইয়েস, একটি পথ আমি কিন্তু পেয়ে গিয়েছি ফ্লাইওভারে ওঠার। তো এখনই কিন্তু আমি ফ্লাইওভারে ওঠার চেষ্টা করছি, তো দেখা যাক ফ্লাইওভারে উঠে পড়েছি আমি কিন্তু ফ্লাইওভারে, এবং এখান থেকে কিন্তু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। সামনে একটি গাড়ি এবং বাস, বাসকে আমি কাটিয়ে ফেলেছি। ও, একটি বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন থেকে বেঁচে গেলাম। তো আমি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি, গানের দিকে একটা বন্দুক কিনতে পারি কিনা দেখি। বন্দুক কিনতে পারলে কিন্তু আমি চলে যাব। ইয়েস, আমি কিন্তু চলে এসেছি প্রায় এখানটায়, গানের দোকানে কিন্তু চলে এসেছি। তো আমি এখানে নেমে গানটি নেওয়ার চেষ্টা করি। গান স্টোর, কোন গানটি নেব আপনারা জানান? এখানে কিন্তু একটা সিকল রয়েছে, একটি ডান্ডা রয়েছে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি একটি মুগুর রয়েছে, বাই ওয়ান ফ্রি টিক 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 টিক, সুরি রয়েছে, আরও একটি সুরি রয়েছে। এখানে কিন্তু একটা ভাঙা গ্লাস রয়েছে। ভালো গান কিন্তু এখানে নেই। আমি এবার পিস্তল, একেএম, ও মাই গড, এখানে কিন্তু রয়েছে আরপিজি, আমাদের পাবজির কিন্তু আরপিজিটা রয়েছে দেখতে পাচ্ছি, বিভিন্ন কালারের আরপিজি রয়েছে। আমার কাছে কিন্তু 10,000 টাকা রয়েছে, তো আমি কিন্তু এখান থেকে একটি ভালো গান নিয়ে নিতে পারবো, বাট আমি এটা নিতে চাচ্ছি না। এখানে কিন্তু শর্ট গান রয়েছে, শর্ট গানের কিন্তু বিভিন্ন শর্ট গান রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে রয়েছে অ্যাসোল্ট রাইফেল, M4 রয়েছে, AKM রয়েছে, এখানে কিন্তু M416 রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু স্কারেল রয়েছে। আমরা কিন্তু যারা পাবজি খেলি মাঝে মাঝে কিন্তু আমরা কিন্তু বলতে পারবো এখানে কিন্তু কী কী গান রয়েছে। তো পিস্তল রয়েছে এখানে, কিন্তু আমি এখন কোন গানটি নেব অবশ্যই আপনারা একটু জানান ভাই প্লিজ, কোনটা নেওয়া যায়। এটা কিন্তু 35,000 টাকা, ওয়ানলি আই হ্যাভ 10,000 কেনার টাকা আমার কাছে নেই, সে আমি এটা কিন্তু কিনতে পারবো না। আমি কিন্তু স্কারেল নিয়ে নিতে পারতাম, তবে স্কারেলও আমি নিতে পারলাম না। তো আপাতত আমি এখান থেকে আরপিজি নেওয়ার চেষ্টা করি, একটা আরপিজি নিয়েই নিই, বলেন কী বলেন ভাই? চাবুক খুবই কম টাকায় পাওয়া যাচ্ছে চাবুকটা, কিন্তু এটাকে আপাতত ডান্ডা দিয়ে ঠান্ডা করার চেষ্টা করি। 5,000 টাকা দিয়ে কিন্তু একটি ডান্ডা আমি নিয়ে নিয়েছি, তো এখন কিন্তু আমার হাতে একটি ডান্ডা চলে এসেছে। এখানে কিন্তু আমি অনেক গান দেখতে পাচ্ছি, বিভিন্ন গানের দোকান, ঠিক 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 ঠিক, একটা গান নিয়ে নিলাম এখান থেকে আমি, একটা স্ক্রিনশট, যেটা আমাদের জন্য অবশ্যই ভালো লাগবে। মগরটি আমার, মগর কোথায়, মগর ডান্ডা চলে এসেছে আমার হাতে।